নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইপি ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে এসএসসি জিডির যে এক্সাম ক্যান্সেল, সে এক্সাম ক্যান্সেল কেন হয়েছে, কী কারণ হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে কোনো সেন্টার এক্সাম ক্যান্সেল হয়েছে নাকি, সেই সমস্ত আপডেট এখানে এই ভিডিওর মাধ্যমে দেবো। ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো এখানে বলি, তোমাদের যে এসএসসি জিডির গতকাল একটি নোটিশ আপলোড করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে কিছু সেন্টারের ডিটেলস তারা দিয়েছে যে সেন্টারের টেকনিক্যাল কারণের জন্য তাদের কিন্তু এক্সাম ক্যান্সেল হয়েছে। এমনটা নয় যে কোশ্চেন ফাঁস হয়ে গেছিলো। দেখো, কোশ্চেন ফাঁস হওয়ার কোনো গল্প নেই। হয়তো টেকনিক্যাল কারণ মানে হলো, তোমরা জানো সিভিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম, অর্থাৎ কম্পিউটারে কোনো রূপ ভুল ত্রুটির কারণে অর্থাৎ কোনো যান্ত্রিক গুণযোগের কারণে এখানে কিন্তু তোমাদের এক্সামটা ক্যান্সেল হয়েছে। হয়তো ওই সেন্টারের যে সমস্ত ক্যান্ডিডেট তোমাদের এক্সাম দিচ্ছিলো, সেই সমস্ত ক্যান্ডিডেটের তোমাদের সাবমিট করার পরেও হয়তো তাদের কাছে ডাটা সাবমিট হয়নি, অথবা তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম হয়তো তাদের ওই সেন্টারগুলোর সিস্টেম কিন্তু ক্র্যাশ হয়ে গেছিলো, সেই কারণে তাদের নতুন করে আবার এক্সাম কিন্তু নিয়েছে। তোমরা প্রিভিয়াসে দেখবে যে ফিজিক্যাল আগের বছর কন্ডাক্ট হয়েছিল, ফিজিক্যাল আগের বছর যে ভ্যাকেন্সি সেখানে ফিজিক্যাল কন্ডাক্ট হওয়ার পরও তাদের যে ডাটা ছিল সেই ডাটা কিন্তু তাদের হারিয়ে গেছিলো, সেই কারণে নতুন করে আবার কিন্তু ফিজিক্যাল তারা নিয়েছিল। সিমিলারলি এই বছরও হয়তো তাদের কোনো প্রবলেম হয়েছে, যান্ত্রিক গুলোযোগ হয়েছে, সেই কারণে নতুন করে আবার এক্সাম নিচ্ছে। এবার কথা হলো যে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের আবার এক্সাম দিতে হবে নাকি। দেখো, এরকম কিন্তু বলা নাই যে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের এক্সাম দিতে হবে কি দিতে হবে না। তো তোমাদের যে লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টের মধ্যে তোমরা যদি তোমার সেন্টার থেকে দেখা, অর্থাৎ তুমি যেখানে এক্সাম দিয়েছো যে সেন্টারে, সেই সেন্টারের নাম যদি থেকে থাকে এবং সাথে সাথে সেই সেন্টারের পাশে যদি সেই ডেটে তুমি এক্সাম দিচ্ছ যদি থাকে তোমার অ্যাডমিট কার্ডের সঙ্গে ম্যাচ করে, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এক্সাম দিতে হবে। ওয়েস্ট বেঙ্গলের কিছু ক্যান্ডিডেট যারা বাইরে পড়াশোনা করে অথবা কোনো কোম্পানির কাজ করে সরকারি জব করে, তারা কিন্তু চেষ্টা করে যে আশেপাশে যে লোকালিটির মধ্যে এক্সাম দেওয়ার। সাপোজ কেউ বিহারে পাটনাতে থাকে, তো সে চেষ্টা করবে যে বিহারে পাটনাতে এক্সাম সেন্টার নেওয়ার জন্য। তো যদি কোনো ক্যান্ডিডেট যে লিস্ট দেওয়া আছে সেই লিস্টের যে এক্সাম সেন্টারের লিস্ট দেওয়া আছে, তোমার যে অ্যাডমিট কার্ডে এক্সাম সেন্টারের লিস্ট আছে সেটা যদি ম্যাচ করে এবং তার সঙ্গে সঙ্গে সেই ডেট তুমি যে ডেটে এক্সাম দিচ্ছ এবং যে নোটিশে যে ডেট দেওয়া আছে সেই ডেট যদি ম্যাচ করে, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু আবার এক্সাম দিতে হবে। এবং এই এক্সামটি তোমাদের হবে 30/3/2024, অর্থাৎ 30 তারিখে এক্সাম কিন্তু 30 তারিখ থেকে হবে এবং অ্যাডমিট কার্ড তোমরা খুব শীঘ্রই তোমাদের ssc.gov.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো চিন্তা করার কোনো কারণ নেই, যাদের অ্যাডমিট কার্ডের সঙ্গে এখানে যে ডিটেলস দেওয়া আছে তার ম্যাচ করছে না তাদের এক্সাম হবে না, যাদের ম্যাচ করছে যারা ওই সেন্টারে এক্সাম দিচ্ছ এবং ওই ডেটে এক্সাম দিচ্ছ সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু এক্সাম দিতে হবে। তো আশা করি ভিডিওটা ভালো, ভিডিওটা লাইক করবে, ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় ভিডিওটাকে শেয়ার করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে।